শুক্রবার গভীর রাত থেকে দামোদরের বাঁধ উপচে আমতা দু নম্বর ব্লকের কিনলা কৃষ্ণবাটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় অধিকাংশ বাড়িতে জল প্রবেশ করেছে। দু মাসের মধ্যে আবার বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় চরম সমস্যায় পড়েছেন কয়েক হাজার পরিবার। পরিস্থিতি অবস্থা খুব বিপজ্জনক, এলাকাবাসী অনেক কষ্টের মধ্যে রয়েছে। গবাদি পশু এবং কৃষিজ ফসল সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। এবার আমাদের কৃষকের অতীতে একবার ধান নষ্ট হয়েছে আমাদের উদয়নারায়ণপুর ব্লকে, আবার দ্বিতীয়বার আমরা ধান রোপণ করি কিন্তু সেই ধানও বন্যা নষ্ট হয়ে যাবে, আর কিছুই থাকবে না। এর আগেও কদিন আগে মোটামুটি 45 দিন আগে বন্যা হয়েছিল। বন্যায় তখন প্রথমবারে যে ধান রোয়া হয়েছিল সেই ধান সব নষ্ট হয়ে গিয়েছিল। আবার আমরা দ্বিতীয়বার ধরে বীজ ফেলে রোয়া হয়। হ্যাঁ, বাঁধ ভেঙেছি তো। কটা বাঁধ ভেঙেছে? এই সামনেই ভেঙেছি, নয়নাঞ্চল মৌজায়। এই মুহূর্তে উদয়নারায়ণপুর ব্লকের সমস্ত এলাকা জলের তলায়। এলাকাবাসীদের অভিযোগ, প্রশাসন তাদের কোনো সাহায্য করছেন না। তারা রাত দিন জেগে বয়স্ক ও শিশুদের নিয়ে দিন কাটাচ্ছেন। আমতা উদয়নারায়ণপুর জাতীয় সড়ক জলের তলায়, এর ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমাদের ঘরে কতটা করে জল, মানে অবস্থা খুবই শোচনীয়। আমাদের খাবার দাবারের তো সমস্যা খুবই, রান্না তো করতেই পারবো না আমরা। রান্না কি করে করব, ঘরের ভিতরে জল থাকলে আমরা রান্নাটা কোথা থেকে করব? কিছু যদি আমাদের কিছু সাহায্য করতো সরকার, তাহলে আমরা ব্যবস্থা নিতাম। তাহলে এই জলে ডুবে ডুবেই তো আমরা রয়েছি। না, জল আসেনি এত জল, এবারে ভয়াবহ, বেশি ভয়ানক জল, বেশি রাত দুটো থেকে মানুষ যখন অচেতনে ঘুমাচ্ছে তখন জল ঢুকে গেছে। বাচ্চা কাচ্চা সবই তো রয়েছে, সব আমার তো 5 বছরেরই শিশু রয়েছে, তাকে নিয়ে এই জলেতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছি, কি করব? আমাদের অবস্থা তো খারাপ। আমাদের এই যে ওই যে টালির চালের ঘর, এই যে টিনের চালের ঘর, এরকমই তো আমাদের পরিস্থিতি তো খারাপ। কিছু করার নেই, আমাদের ওখানেই থাকতে হবে। স্কুলে থাকবার কথা, কিন্তু স্কুলে তো আমাদের এখানে নিচু, স্কুলে তো ভর্তি জল, স্কুলে থাকবে কোথায় মানুষ? উলুবেড়িয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, আনন্দ বার্তা।